আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষায় আসা বিগত সালে যত সাধারণ জ্ঞান প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে স্ত্রী এবং এটাই লাস্ট পর্ব কালকে থেকে আলোচনা করব ইংলিশ নিয়ে এরপর হচ্ছে ম্যাথ যাই হোক খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক দু হাজার একুশ অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখিত আন্দামান বলতে কি বোঝায় এটা হচ্ছে ইংরেজি আমলের জেলখানা নাম্বার টুতে আছে এশিয়ান এর সদস্য নয় কোন দেশটি নিচে যে অপশনগুলো আছে তার ভিতর থেকে ক্রোয়েশিয়া 2021 হাজার অর্থ মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয় তিন লক্ষ হাজার কোটি টাকা ওকে অ্যাকাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি এটি হচ্ছে রাশিয়ার বিখ্যাত লাইব্রেরি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীয় মাধ্যমে পূর্ণপ্রবর্তিত হয় দ্বাদশ ওকে নেক্সট অন বঙ্গোপসাগর ও সাগরকে সংযুক্ত করেছে কোনটি মালাক্কা প্রণালী ওকে নেক্স ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত এটি হচ্ছে সমুদ্র অর্থনীতির সাথে ওকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হার শীর্ষ দেশ কোনটি সাক্ষরতার হারে শীর্ষ দেশ হচ্ছে মালদ্বীপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কোনটি গণভবন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি প্যালেস্টাইন ওকে নেক্সট অন যুক্তরাজ্যরা রাজা ও রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান এটি হচ্ছে কানাডার ওকে দ্য নেক্সট অন বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান কবে উৎক্ষেপণ করা হয় বারোই মে দু হাজার উনিশশো সালের নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে প্রাদেশিক পরিষদে দুইশো আটাশিটি আসন লাভ করে মজলিস কোন দেশের আইনসভার নাম ইরানের আইনসভার নাম কোনটি নিরস্তিকরণের সাথে সম্পৃক্ত নয় নিরস্তিকরণের সাথে সম্পৃক্ত নয় ন্যাটো ওকে নেক্সট অন ফেয়ারফ্যাক্স কি ফেয়ার হচ্ছে একটি গোয়েন্দা সংস্থা ব্যাংকুইত কি বিট পার সেকেন্ড বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে রাষ্ট্রপতি ওকে এফ টি স্ট্যান্ড ফর ফাইল ট্রান্সফার প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল ওকে আলোচনা করবো দু হাজার একুশের সহকারী উপখাদ্য পরিদর্শক উনিশশো বাহাত্তর সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ছিল চারটি ওকে বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর সদস্য লাভ করেন কত তারিখে বারোই নভেম্বর উনিশশো তেহাত্তর সালে বারোই নভেম্বর উনিশশো তেহাত্তর সালে এগুলো মনে রাখবেন একটু ইম্পর্টেন্ট আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সংখ্যা ছিল পঁয়ত্রিশ জন ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসাবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে বার্বাডোস ওকে ঢাকা গেট নির্মাণ করেন কে মির জুমলা পদ্মা সেতুতে স্পানের সংখ্যা একচল্লিশটি ওকে নেক্সট হচ্ছে কোন ভেরিয়েন্টে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে এটা হচ্ছে অপশান সিতে যেটা আছে বি ডট ওয়ান ডট সিক্স ওয়ান সেভেন ডট টু বিট কয়েন কি বিট কয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা নাগার্ন কারখানা যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে রাশিয়া জাতিসংঘভুক্ত রাষ্ট্রসংঘের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডর ওকে মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন জন। ভাইরাস এর পূর্ণরূপ কী এটি হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল ও উন্নয়নশীল দেশে উত্তরায়ণের সাল হচ্ছে উনিশশো পঁচাত্তর এবং দুই নিচের কোনটি মুক্তিযুদ্ধের এক নাম সেক্টরে ছিল চট্টগ্রাম হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এক নাম সেক্টরের অধীনে ছিল রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত এটি হচ্ছে গলফ খেলার সাথে জড়িত ইন ডাটা কমিউনিকেশন উইস ডিভাইস কনভার্ট ডিজিটাল ডাটা টু অ্যানালগ সিগন্যাল এটি হচ্ছে মরেম ওকে উইস অব দ্য ফলোয়িং মেমোরি ইজ নন ভোলাটাইল এটা হচ্ছে রম রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি কোন আলোক রোশনি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে আলট্রাভায়োলেট রোশনি ওকে আলোচনা করবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ দু কোন পদ সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান মানবাধিকার কমিশন ওকে একটি বাড়ি একটি খামার প্রকল্প কবে থেকে চালু হয় এটি হচ্ছে উনিশশো সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান কার্যকর হয় কোন তারিখে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে সমতল জনপদ কোথায় অবস্থিত এটি হচ্ছে কুমিল্লা অঞ্চলে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে সতেরোই মার্চ দুই হাজার বিশ থেকে ষোলোই ডিসেম্বর দুই জেল হত্যা দিবস কবে জেল হত্যা দিবস হচ্ছে দুয়ে নভেম্বর বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুন সার্কের সদস্য দেশ কয়টি সার্কের সদস্য দেশ হচ্ছে আটটি বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কি অ্যান্টনি ও গুতরেস মুজিবনগর সরকার গঠিত হয় কবে দশই এপ্রিল উনিশশো একাত্তর আবু গারিব বলতে কি বোঝায় একটি জেলখানা কপ টোয়েন্টি সিক্স সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায় গ্লাসগোতে ওকে শহীদ শেখ রাসেলের জন্ম তারিখ কোনটি আঠারোই অক্টোবর উনিশশো চৌষট্টি অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কে শেখ হাসিনা ওকে লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয় এটি হচ্ছে উনিশশো সালে গৃহীত হয় মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয় শেখ হাসিনাকে ওকে উনিশশো সালে কোয়ালিশন সরকারের সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন শিল্প বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছে এগারোটি সেক্টরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি রাইফেল রোটি আওরাত ও আলোচনা করবো খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দু হাজার একুশ উচ্চমান সহকারী পদ্মা সেতুর দৈর্ঘ্য ছিল হচ্ছে দৈর্ঘ্য আছে কত ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার উনিশশো সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম হচ্ছে অশ্লো চুক্তি ওকে সিমের পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মরিউল প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় দুইয়ে ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে তেইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে কোন আন্তর্জাতিক সাহায্য সংস্থা দুই হাজার বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ডাব্লু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে দুই সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম ওকে স্ক্রিন প্রযুক্তির জনককে ডক্টর সামুয়েল হান্ট ওকে কম্পিউটার প্রজন্মগুলোর মধ্যে ডাব্লিউ ডাব্লিউ এইস টিএমএল ডিবি আইপড ইত্যাদি কোন প্রজন্মের জন্য জনপ্রিয় ফোর্থ জেনারেশনের জন্য ওকে ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অংশের সংযোগস্থলকে কি বলে ছায়াবৃত্ত ছায়াবৃত্ত ওকে অবিকর্ষ স্তরণের মান কোথায় সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে ওকে স্প্রে ম্যান দু হাজার বাইশ পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রে চীন সেনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নিরক্ষীয় গিনি ওকে সাতাশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি সেভেন কোথায় অনুষ্ঠিত হয় মিশরে অনুষ্ঠিত হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত বাংলাদেশ যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দুটি দেশের নাম হচ্ছে ভারত এবং মিয়ানমার ওকে নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয়ে ম্যাচ সেরা নির্বাচিত কোন খেলোয়াড় এবাদত হোসেন ইউক্রেন ইস্যুতে দশ জানুয়ারি দুই যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠক বসেছিল জেনেভা সুইজারল্যান্ড ওকে অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুকাল কত বাহাত্তর পয়েন্ট আট বছর দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত এটি হচ্ছে ছয় লাখ তিন হাজার ছয়শো একাশি কোটি টাকা এইচডিজি এর কত নং অভিস্টে ক্ষুদা নিরসনের কথা বলা হয়েছে অভিস্টোর টু ওকে নেক্সট অন ফ্লুরোনা কিসের নাম এটি হচ্ছে ফ্লু ও করোনা ভাইরাসের সমলিত লক্ষণ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি কোনো কোশ্চেন আনসার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি